সো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ইউটিউবে ফেসবুক আইডি লিঙ্ক অ্যাড করবেন, এবং আপনারা এই ফেসবুক আইডি যেভাবে অ্যাড করে এইভাবেই কিন্তু অন্য সব কিছু ইনস্টাগ্রাম টিকটক সবই কিন্তু অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, দেরি কোনো সময় নষ্ট না করে চলুন তা ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে, সেইখানে গিয়ে আপনারা প্রোফাইলে আপনাদের ক্লিক করবেন, যেহেতু আমি ফেসবুক আইডি অ্যাড করব। সো তারপর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি আইকন আছে, সো এটা আপনারা এ দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, সেটার উপর একটা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি কপি লিঙ্ক টু প্রোফাইল এটার উপর একটা ক্লিক করবেন, আপনার আইডিটি কিন্তু কপি হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিওতে কিন্তু প্রবেশ করবেন, মানে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কীভাবে প্রবেশ করবেন এটা তো আপনারা সবাই জানেন, সেটার মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশ করবেন। ওয়াইটি স্টুডিও না, আপনার ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করবেন। সো এখানে প্রবেশ করার পর একটু লোডিং নিচ্ছে, জাস্ট এই কয়েক সেকেন্ড এখানে আপনারা একটু ওয়েট করবেন। তো তারপরে আমি আপনাদের সো বন্ধুরা, আমার যেহেতু ফোন এই জন্য একটু মানে আপনার ছোটো ছোটো দেখা যাচ্ছে, তারপর আপনাকে দেখা যায় এই যে একবার নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কাস্টমাইজ, মানে মিউজিকের উপরেরটা আমি আপনাদের একটু জুম ইন করে দেখাই যে কাস্টমাইজ যে অপশানটা দেখতে পাচ্ছেন, মানে মনিটাইজেশনের নিচে কাস্টমাইজ অপশান, সো ওইটার উপরে একটা আপনারা ক্লিক করে দেবেন। সো এইখান থেকে আপনাদের দেখতে এখানে কিন্তু আপনারা সব কিছু এডিট করতে পারবেন, প্রোফাইল ফটো মোটো। সো আমি যেহেতু আইডি অ্যাড করবো, তো তারপর আপনারা কী করবেন একটু নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কস অর্থাৎ অ্যাড লিঙ্ক, এখানে আপনারা জাস্ট অ্যাড লিঙ্কটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে অ্যাড লিঙ্ক কোথায় লেখা আছে। সো দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, সো অ্যাড লিঙ্কের উপরে কিন্তু একটা পেস্ট করে দিবেন। তারপর এই পাশে কিন্তু লেখা আসছে যে কী অ্যাড করবা, মানে আমি এখানে সামনে যেহেতু ফেসবুক অ্যাড করবো, সো আমি ফেসবুক লিখে দিচ্ছি FAS ফেসবুক। ফেসবুক লেখার পর এখানে URL দিতে হবে, সো URLটা আপনারা এখানে কপি করে যেটা আমি আগে আনছিলাম সো ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার ওই উপরে দেখতে পাচ্ছেন যে পাবলিশ, মানে আপনার এই সেটিংটা সেভ করার জন্য যে পাবলিশ করতে হবে, সো এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, পাবলিক করার আগে আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি যে আমার ইউটিউবে এইটা পাবলিশ করার আগে কীরকম ছিল। সো আমি আপনাদেরকে আমার ইউটিউবে সরাসরি গিয়ে দেখাচ্ছি। সো এখানে গিয়ে আমার চ্যানেলটির আমি সার্চ করছি, জাস্ট কোয়েশ্চেন হচ্ছে সো আমার ইউটিউব চ্যানেলের নাম আলিম টেক। সো এটার উপর সার্চ করার পর উপরে যে চ্যানেলটা আসছে দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাবাউটের উপর ক্লিক করে দিলাম, এখানে কিন্তু আমার কোনো ফেসবুক আইডি অ্যাড নাই। সো ফেসবুক আইডি অ্যাড নাই, সো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি অ্যাড নাই। সো আমি ওই ক্রোম ব্রাউজারে চলে গেলাম, তারপর এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি, জাস্ট পাবলিশ করে দিয়ে আমি আবার ইউটিউবে গিয়ে দেখাচ্ছি যে আমার এটা অ্যাড হলো কি না। সো বন্ধুরা একটু ওয়েট, জাস্ট তো এখানে কিন্তু রিফ্রেশ করতে হবে। সো বন্ধুরা, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখন ফেসবুক আইডিটি অ্যাড হয়েছে আপনারা। সো আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমার ফেসবুক আইডিটি কিন্তু এখন অ্যাড হয়ে গেল, একদম একবারে মানে সহজভাবে কিন্তু অ্যাড হয়েছে। সো বন্ধুরা, আমি যেভাবে ফেসবুক অ্যাড করেছি আপনারা কিন্তু টিকটক ইনস্টাগ্রাম এগুলো এরকমভাবে অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে ওইখানে আপনার ই দিবেন, আপনার নামটা, আপনার যদি টিকটক অ্যাড করেন টিকটকের আইডি লিঙ্কটা কপি করবেন, তারপর ওইখানে আপনার টিকটক লিখবেন, তারপরে যাতে আপনার ই দেওয়ার পরে পাবলিশ করে দেবেন, তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, খুব সহজভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।